গাইজ, আজকের ভিডিওতে আমরা জানবো থাইরক্স 100 mg ট্যাবলেটের সম্পূর্ণ রিভিউ। এই থাইরক্স 100 mg ট্যাবলেটের সম্পূর্ণ রিভিউ যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করুন, নিশ্চয়ই এই থাইরক্স 100 ট্যাবলেট সম্পর্কে আপনারা জানতে পারবেন। এই ওষুধটি কোন কোম্পানি তৈরি করে থাকে, এটার ভিতরে কী কম্পোজিশান দেওয়া দেয় এবং এটার মূল্য কত এবং কী কী সমস্যায় ওষুধটি দেওয়া হয়ে থাকে, কীভাবে ওষুধটি খাওয়ার সঠিক নিয়ম কী এবং আপনার শরীরে কী কী রোগ থাকলে ওষুধটি খেতে পারবেন না, তো সম্পূর্ণ ডিটেলস আমরা এই ভিডিওতে তুলে ধরব। তো চলুন ভিডিও শুরু করে ফেলি। থাইরক্স 100 mg ট্যাবলেট, এটি হলো একটা প্রেসক্রিপশন রিকোয়ার্ড মেডিসিন। এটির ভিতরে যে কম্পোজিশান আপনারা পাবেন সেটা হলো লিভোথাইরক্সিন 100 মাইক্রোগ্রাম আপনারা পেয়ে যাবেন। এই ওষুধটি ম্যানুফ্যাকচার করে ম্যাকলোডাস ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানি। এটি আপনারা একটা সুন্দর একটা কাচের বটল প্যাকিংয়ে পেয়ে যাবেন। ওষুধটি একটা বটলের ভিতরে 100টা ট্যাবলেট পাওয়া যায়, এটার মূল্য 148 টাকা। এটি আপনি যে কোনো অ্যালোপ্যাথি বড় ফার্মেসিতে খোঁজ করলেই পেয়ে যেতে পারেন। এই ওষুধটি কী কী সমস্যায় দেওয়া হয়ে থাকে চলুন জেনে নেব। যাদের দেখবেন শরীরে থাইরয়েড গ্রন্থি বেড়ে যায় বা থাইরয়েডের সমস্যা আছে, থাইরয়েড গ্রন্থি বেড়ে গেলে তাদেরকে কন্ট্রোল করার জন্য এই ওষুধটি তাদেরকে দেওয়া হয়ে থাকে। থাইরয়েড যদি বেড়ে যায়, আপনার শরীর দেখবেন হঠাৎ মোটা হতে শুরু করেছে, আপনি অল্প খাবার খাচ্ছেন তবুও কিন্তু আপনার শরীর ফুলে যায় বা মোটা হচ্ছে, এটা বিশেষ করে হরমোনাল সমস্যার কারণে হতে পারে, যেটাকে আমরা থাইরয়েড গ্রন্থি বলি। সেখান থেকে হরমোনাল ডিসব্যালেন্স যখন হয়ে যায় তখন কিন্তু এই থাইরয়েড মানুষের বেড়ে যায়। টেস্ট করার পর বা পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তারবাবু কিন্তু এই থাইরক্স 100 mg ট্যাবলেট আপনাকে প্রেসক্রাইব করতে পারে। মার্কেটে আরও অনেক ঔষধ পাওয়া যায় যেটা অন্যান্য ব্র্যান্ড তৈরি করে থাকে, সেটাও কিন্তু ভালো কাজ করে, তবে থাইরক্স 100 এটা খুব একটা পপুলার ট্যাবলেট। এটা অনেক ডাক্তারবাবু কিন্তু এই ট্যাবলেটের উপর বিশ্বাস আছে বা বিশ্বাস করে তাদের পেশেন্টকে দেয়, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এটি এক কথায় আপনার শরীরে যদি হাইপোথাইরয়েডিজমের সমস্যা থেকে থাকে তো সেটাকে কন্ট্রোল করার জন্য, সেটাকে কমানোর জন্য ওষুধটি দেওয়া হয়ে থাকে। যাদের থাইরয়েডের সমস্যা আছে তারা কিন্তু এই ওষুধ কখনোই বন্ধ করবেন না। ডাক্তারবাবু যদি আপনাকে বন্ধ করতে বলে তবেই কিন্তু বন্ধ করবেন, তাছাড়া নিজের পরামর্শ মানে আমার নিজে নিজে ডিসিশন কখনোই নেবেন না, তাহলে কিন্তু আপনার থাইরয়েড আস্তে আস্তে বাড়তে শুরু করবে, আপনার শরীরে বিভিন্ন রকম বড় বড় রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে বা বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। সেজন্য এই ঔষধ আপনাকে প্রতিদিন একটা করে ট্যাবলেট একই নিয়মে খেয়ে যেতে হবে। তো এই ওষুধটি দেখা গেছে, বিশেষ করে ডাক্তারবাবু বলে থাকে যে ওষুধ এই থাইরয়েডের রোগ কখনো সুস্থ হওয়া সম্ভব নয় পুরোপুরি, ওষুধ আপনাকে খেয়ে যেতেই হবে। তবে আমি কিছু কিছু পেশেন্ট দেখেছি 2-4 বছর ওষুধ খাওয়ার পর তাদেরকে ওষুধ এখন বন্ধ করা আছে, তাদের কোনো রকম সমস্যা হয়নি বা থাইরয়েড টেস্ট করার পর নর্মাল দেখা গেছে। তো আপনার ক্ষেত্রেও যদি আপনি অনেক দিন ধরে ওষুধ খাচ্ছেন অবশ্যই একটু টেস্ট করে দেখবেন, যদি নর্মাল থাকে কিছুদিন ওষুধ বন্ধ করবেন, বন্ধ করার পর টেস্ট করে দেখবেন যে থাইরয়েড আবার বেড়েছে কি না, যদি বাড়ে তাহলে কন্টিনিউ চালিয়ে যাবেন, আর যদি না বাড়ে তাহলে অবশ্যই ডাক্তারবাবুর কাছে গিয়ে বলে, আপনাকে যদি ডাক্তারবাবু পরামর্শ দেন যে ওষুধ 1 মাস বা 2 মাস বন্ধ করুন তাহলে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে বন্ধ করবেন, কোনো অসুবিধা নেই। এই থাইরয়েড রোগ মহিলা পুরুষ সবার ক্ষেত্রেই কিন্তু হতে পারে, তবে বেশিরভাগ মানুষের দেখা গেছে বিশেষ করে মহিলাদের এই রোগটা কিন্তু একটু বেশি দেখা যায়। মহিলাদের ক্ষেত্রে হরমোনাল ডিসব্যালেন্স একটু বেশি হয়, সেজন্য এই মহিলাদের এই সমস্যাটা একটু বেশি হতে দেখা গেছে। এই ওষুধ খেলে কী কী সাইড এফেক্ট বা কী কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আসুন জেনে নিই। ওষুধ খাওয়ার পর আপনার যদি বুক ধড়ফড় করছে, বমি হচ্ছে, আপনার অতিরিক্ত টেনশন, আপনি ঝট করে টেনশন হচ্ছেন, রেগে যাচ্ছেন, এই ধরনের সমস্যা বা ডায়রিয়া, আপনার ওজন অতিরিক্ত কমে যাওয়া, শরীর প্রচণ্ড দুর্বল অনুভব করা, যদি ওষুধ খাওয়ার পর এই ধরনের কোনো সাইড এফেক্ট আপনি অনুভব করেন তাহলে পরবর্তীতে এই ওষুধ আপনি খাবেন না এবং ইমিডিয়েট আপনার ডাক্তারবাবুর কাছে গিয়ে পরামর্শ নেবেন, এর সলিউশন ডাক্তারবাবু আপনাকে ঠিকঠাক দিয়ে দেবে। তো এই ওষুধটি হাইপোথাইরয়েডিজমকে কমানোর জন্য বা থাইরয়েড লেভেলকে কমানোর জন্য এই ওষুধটি বিশেষ করে ব্যবহার করা হয়ে থাকে। আশা করি আপনারা ওষুধ সম্পর্কে অনেক কিছু বুঝতে পেরেছেন। তাহলে এটা ছিল থাইরক্স 100 mg ট্যাবলেটের রিভিউ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যাবেন,
আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।